ছুটিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা সবাই ফিরে যেতে পারবেন বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিকে সৌদি আরবে যাওয়ার জন্য শুক্রবারও টিকিট বিক্রি করেছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। তবে টিকিট পেলেও নির্ধারিত সময়ের মধ্যে করোনা সনদ পাওয়া নিয়ে শঙ্কায় প্রবাসীরা। শুক্রবার তাদের ভিড় জমে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্রে। মাহবুব আজমির প্রতিবেদন। সৌদি আরব থেকে দেশে এসে করোনা অতিমারির কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ফিরে যাওয়া নিয়েছিলেন অনিশ্চয়তায়। তবে সৌদি আরবের সরকার শেষ পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানালেন, সৌদি আরবে ফিরে যাওয়া নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু সে দেশে চাকরি আছে, তারা সবাই ফিরতে পারবেন। শুক্রবার রাজধানীর সার্কিট হাউসে ফরেন সার্ভিস একাডেমিতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। যাদের ওখানে চাকরি করেছেন, ফিরে এসেছেন, আবার চাকরি আছে, ওরা অবশ্যই যেতে পারবে ইনশাআল্লাহ। এদিকে টিকিটের জন্য শুক্রবারও ভিড় জমে রাজধানীর সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে। টোকেনের ভিত্তিতে 6000 টিকিট দেবে এয়ারলাইন্সটি। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেলেন তাদের আনন্দ যেন বাধ মানছিল না। এই টিকিটের মাধ্যমে আমরা যদি সৌদি আরব পৌঁছাতে পারি তাহলে আমাদের কষ্ট মনে থাকবে না। কষ্ট তো 7 দিন এখানে ছিলাম, আজকে 5 দিন ধরে মনে করেন অনেক ভোগান্তির পরে টিকিট পাইলাম আমরা। এদিন রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনেও ভিড় করেন প্রবাসীরা। আমাদের কোনো সমস্যা না থাকে, এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। যখন শুরু হবে বা নেটে আসবে তখন থেকে আমরা শান্ত হতে পারবো যে হ্যাঁ বাড়ছে। টিকিট পাওয়ার পরেই প্রবাসীরা ছুটছেন মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থাপিত করোনা নমুনা পরীক্ষা কেন্দ্রে। প্রত্যাশিত টিকিট পেলেও সময় মতো করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এরা রিপোর্ট কখন দেবে তা তো আমি জানি না, এখন আমি তো বলতে পারতেছি না কি উঠাতে পারবো কি না। তবে সব সংকট পেরিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আশায় বুক বেঁধেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।